বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সংসদ থেকে শুরু করে চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ক্ষমতায় গেলে এই মানুষগুলোর জন্য বিশেষ কোটার ব্যবস্থা করবে জাতীয় পার্টি। পাশাপাশি অন্য সম্প্রদায়ের মতো খ্রিস্টান সম্প্রদায়ের জন্য কল্যাণ ট্রাস্ট করা হবে বলেও জানান এরশাদ। সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু সবাই মিলে আমরা একটা চাকরি ব্যবস্থা কোটার ব্যবস্থা করব। চাকরিতে কোটা থাকবে, সংসদে কোটা থাকবে, উচ্চশিক্ষায় কোটা থাকবে, অর্থাৎ আপনাকে বঞ্চিত হবেন না।